ভারত 2009-এ নেওয়া কর্মসূচিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, এমন কিছু তৈরি করেছে যা আপনি মহাকাশ থেকে দেখতে পাবেন। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব হয়েছে। তবে এটা কোনো মূর্তি নয়, আবার এটা কোনো মন্দিরও নয়, এটি আপনার পরিচিত সেই তাজমহলটিও নয়, অথবা চীনের মতো লম্বা সুউচ্চ সেই প্রাচীরটিও নয়। তবে এটা কি? এটি একটি প্ল্যান্ট যা বিশ্বের সবচেয়ে বৃহত্তম। আমি ভাবতে বসেছি কারণ আপনি জানেন আমরা এমন এক বিপ্লবের মাঝে রয়েছি যার কথা কেউ বলছে না। এই বিপ্লবের একটি বড় অংশ হলো সবুজ শক্তি বিপ্লব বা গ্রিন এনার্জি রিভলিউশন। আজ আমি আপনাকে ভারতের আদানি গ্রুপের গ্রিন এনার্জি পাওয়ার প্ল্যান্টের সাথে পরিচয় করাতে যাচ্ছি। সো ওয়েলকাম টু গ্রিন এনার্জি রিভলিউশন অ্যান্ড দ্য আদানি গ্রিন এনার্জি গ্যালারি। গ্রিন এনার্জি এটা শুধুমাত্র কোনো একটি বিপ্লব নয়, তথাকথিত তিনটি বিপ্লব, সৌর বিপ্লব, বায়ু বিপ্লব এবং পারমাণবিক বিপ্লব, যেগুলো ভাবতেই এক বিস্ময়কর অনুভূতি। বিশ্বের বৃহত্তম পুনর্বিক্রয়ণযোগ্য শক্তির স্থাপন ইউরোপ বা উত্তর আমেরিকায় নয়, এটি ভারতে আদানি গ্রুপের এই ব্যক্তিরা সেটি তৈরি করেছে। 2030 সালের মধ্যে এই প্ল্যান্টটি সৌর এবং বায়ু থেকে 30 গিগাওয়াট সবুজ শক্তি উৎপাদন করবে এবং এটি ভারতের 22 মিলিয়ন বাড়িতে সবুজ শক্তি দিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে, যা শূন্য কার্বন তৈরি করে। আপনি হয়তো জানেন না, ভারত মাত্র 10 বছরে তার সবুজ শক্তি 400% বৃদ্ধি করেছে। 2070 সালের মধ্যে এই দেশটি নিয়ে শূন্য নির্গমনে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে। 2030 সালের মধ্যে ভারতের অর্ধেক শক্তি আসবে পুনর্বিক্রয়ণযোগ্য শক্তি থেকে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি চালিত লক্ষ লক্ষ টুকটুক কার, মোটরসাইকেল এবং বাস চক্ষুর আড়ালে যেতে হবে এবং আশা করা যায় সেটা সবুজ শক্তি দ্বারা প্রতিস্থাপিত হবে। এটা শুধু ভারতের কথা নয়, ভবিষ্যতে প্রত্যেক দেশকে এই একই কাজ করতে হবে। এখন কল্পনা করুন, 700 কোটি মানুষের এই বিশ্বকে জীবাশ্ম জ্বালানি থেকে সবুজ শক্তিতে পরিণত করতে কত নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এটা স্পষ্ট সবুজ শক্তি বিপ্লব একটি নতুন এবং সর্বোচ্চ মানের কর্মসংস্থান তৈরি করতে চলেছে। তবে সেটা অন্য কথা, আসুন সবুজ শক্তি বিপ্লবকে নিয়ে ভাবা যাক এবং যতটুকু সম্ভব সবুজ শক্তি বিপ্লবে যোগ দিন। কারণ এই জীবাশ্ম জ্বালানির অপরিকল্পিত ব্যবহার এবং উৎপাদনের জঞ্জাল থেকে বিশ্বকে সবুজ করে তোলার চেয়ে শক্তিশালী আর কিছুই হতে পারে না।